কাম খারাপ হয়ে গেল, আর কত এলিম কমাবে, এলিম আর কমাতে পারছে না, এক বছর গেল। রওনা করিলেন এবং চিন্তা করিলেন যে মৃত্যুর সময় যখন শয়তান ইমান লুটিবার আসিবে তখন পীর ছাড়া উপায় নাই। কি শুনলেন? মৃত্যুর সময় যখন শয়তান ইমান লুটিবার জন্য আসিবে তখন পীর ছাড়া উপায় নেই। পীর সাহেব তো আমাকে মুরিদ করিলেন না, এখন আমার উপায় কি? আমার উপায় কি? এখন আপনাদেরকে প্রশ্ন করি, কারণ প্রশ্ন না করলে আর এসব বাতিলের খণ্ডন না করলে বুঝতে পারবে না যে বিষ ভরা আছে। আচ্ছা বলুন তো, মৃত্যুর সময় শয়তান ইমান লুটিবার জন্য আসে, এর জন্য একটা হাদিস চাই, একটা আয়াত চাই, আছে যে মৃত্যুর সময় শয়তান ইমান লুটার জন্য আসে, অন্য সময় আসে না। অন্য সময় যেমন শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করে তেমন মৃত্যুর সময়, কিন্তু মৃত্যুর সময় আপনার কাছে শয়তান ইমান কেড়ে নিয়ে চলে যাবে। আপনি যদি ইমান সৎ আমলের উপরে থাকেন, পাঁচ অক্ত নামাজের উপরে থাকেন আর শরীয়তের পাবন থাকেন, আপনার ইমান কাড়ার সুযোগ কি করেই পাবে? না শিরক করলেন, না বেদাত করলেন, না পাপ করেছেন, সৎ পথে আছেন আপনি। মান কান আখির কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই ব্যক্তি মৃত্যুর মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ পাবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। তো কোথায় শয়তানে ইমান হরণ করে নেবে? আচ্ছা ইমান হরণ, আর আরেকটি কথা, তখন পীর ছাড়া উপায় নেই, এর বা দলিল কি? আচ্ছা ইমান নষ্ট করার জন্য শয়তান লেগে আছে, মানলাম সবসময় লেগে আছে, মৃত্যুর সময় লেগে থাকতে পারে, তখন পীর ছাড়া উপায় নেই, এ কথার দলিল কোরআনে আছে না হাদিসে আছে? মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইন ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া মা তাহওয়াল আনফুস ওয়া লাকাদ জাআহুম মির রাব্বিহিম মিল হুদা। আল্লাহর পক্ষ থেকে হিদায়াত আসার পরেও তারা গোমরাহ, কোরআন এবং সুন্নাহ চলে আসার পরেও তারা পথভ্রষ্ট। এ কথা ভাবিয়া তিনি শয়তানের সঙ্গে তর্ক করার জন্য 1000 দলিল জোগাড় করিলেন। যাই হোক, তারপরে তার কিসা বড়ই কিসা, এত দলিল জোগাড় করেও, হাজার হাজার দলিল পেশ করেও নাকি শয়তান বিভ্রান্ত করে দিচ্ছিল কাকে? ফাকরুদ্দিন রাজিকে। এই সময় ওই পীর সাহেব পীর সাহেব গল্পটা শোনায়, তার গল্প পুরো না শুনলে বোঝা যাবে না। এইরূপ দুইজনের মধ্যে তর্ক বিনিময় হইতে থাকে, অবশেষে মাওলানা সাহেব এক এক করিয়া 1000 দলিল শেষ হইয়া গেল, 1000 দলিল শেষ হইয়া গেল, শয়তানকে মানাইতে পারলো না যে এক আল্লাহ। শয়তান যদি না মানে তো ছেড়ে দেবো, মানবে না, মানবে না, কত মিথ্যা কথাবার্তা, পারলো না যখন, তখন শুনেন তাদের কিসা। এখন ইমাম সাহেব এমন বিপদে পড়িলেন যে বাধ্য হইয়া শয়তানের কাছে পরাজয় স্বীকার করিয়া ইমান হারানোর সম্ভাবনা দেখা দিল, ইমান হারিয়ে যাচ্ছে, দলিল দিয়েও এলেন শিখাও কোনো কাজ হলো না, ইমান হারিয়ে যাচ্ছে, এখন বাঁচাবে কে ইমান থেকে? আল্লাহ আকবার। দেখুন এই সময় ওই পীর সাহেব বদনা হাতে নিয়ে উজু করিতেছিলেন, মাশা আল্লাহ তাবারাকাল্লাহ, উজু করছিলেন, তাও অনেক দূরে, অনেক দূরে। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পাইলেন, দেখে নিলেন, জি দেখে নিলেন, আল্লাহ নবী এরকম দেখতেন নাকি? হ্যাঁ আল্লাহ নবী দেখলেন, আল্লাহ নবী সাল্লাম জি গজওয়ে মুরাইসিতে, মুরাইসির যুদ্ধে গিয়েছেন, আর সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজায় হাজাতে গিয়েছেন পেশা পায়খানা করার জন্য, আর ওখানে থেকে গেছেন, রাসূলুল্লাহ নিজের উঠে চেপে গেছেন, আর সাহাবারা ভাবছেন যারা ওই হাওদাটা উঠিয়ে যেটাতে আয়েশা বসেছিলেন, ভাবলেন যে আয়েশা হয়তো ভিতরে আছেন, হালকা মানুষ ছিলেন তো বুঝতেই পারেননি, খালিটা উঠিয়ে দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে গেছেন। এমন কোন কেউ আছে যে নিজের স্ত্রীকে ইচ্ছা করে জেনে শুনে ছেড়ে দিবে? নবী সাল্লাম তো ওখানে সামান্য একটু দূরে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা কাজে হাজাতে গেছেন, তার কাজ হইল না, তিনি দেখতে পেলেন, আর কত মুসিবত বললেন, এক মুসিবত নয়, এক মুসিবত নয়, কত মুসিবত, মুনাফিকদের সমালোচনা, স্ত্রীর উপর মিথ্যা অপবাদ, আর এক মাস ধরে বিব্রত বিচলিত অবস্থায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে তিনি সন্দিহান হয়ে পড়লেন স্ত্রী সম্পর্কে, দেখো তুমি যদি এরকম গুনাহ করে থাকো তওবা করে নাও, তওবা রাস্তা খোলা আছে। মায়েশা বলছেন আমি কি বলবো, আমি কোনো দিশে পাচ্ছি না কি বলবো, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বলি এখন যে আমি করি নাই এই কাজ তাহলে আপনি বিশ্বাস করবেন না, সহিহ বুখারী শরীফ হাদিস। আর সূরা নূরে আল্লাহ আয়াত নাজিল করেছেন, 12টি আয়াত, 14টি আয়াত এই মর্মে নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সতীত্বকে স্পষ্ট করে দেওয়ার জন্য, আল্লাহু আকবার। তাহলে এতগুলি সমস্যা হলো, কাজ হলো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহর নবী আর এই ভণ্ড ওলি যারা শয়তানের ওলি তাদের অবস্থা দেখুন। তিনি ইমাম সাহেবের এই ভয়ানক অবস্থা দেখিতে পারলেন, অতপর পীর সাহেব ইমাম সাহেবের বাড়ির দিকে কিছু পানি নিক্ষেপ করিয়া বলিলেন, ইমাম ফখরুদ্দিন রাজি তুমি শয়তানকে বলি দাও বিনা দলিলে আল্লাহ পাক এক,
1000 দলিল দিয়ে কাজ হলো না, আর পীর জাহেলের বিনা দলিলে আল্লাহ এক বলাতেই যথেষ্ট হয়ে গেল। বুঝতে পারলেন? সায়েন্সের যুগে কথা তো বুঝতেই পারছেন আশা করি। বিনা দলিল আল্লাহ এক মেনে নিল শয়তান, কিন্তু দলিল দিয়েও শয়তানকে মানাতে পারলেন না ইমাম ফখরুদ্দিন রাজি। ইমাম ফখরুদ্দিন রাজি, তুমি শয়তানকে বলিয়ে দাও। হইলো, তারপরে তিনি এক হইবার জন্য কোনো দলিলের দরকার হয় না, কয়েক মাসের রাস্তা। এখন শুনেন, ওই যে বদনার পানি উজু করতে করতে ছিটালেন, ওটা 2-4-10 কিলোমিটার মধ্যেও না, আর গ্রামেও না। শোনেন না, কয়েক মাসের রাস্তা দূর হইতে আল্লাহ পাকের রহমতে ওই আওয়াজ ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র আওয়াজও পৌঁছে গেল। শুধু পানি যে পৌঁছিল, পানি তো ছিটা গেলই গেল, কিন্তু আওয়াজও পৌঁছে গেল যে বলে দাও তুমি শয়তানকে ফখরুদ্দিন যে আল্লাহর একত্রের জন্য দলিল লাগে না, বিনা দলিল আল্লাহ এক। শুনেও নিলেন, ইমাম সাহেবের কর্ণে পৌঁছিবা মাত্র ইমাম সাহেব বললেন, শয়তান এখান থেকে ভাগ, এবং জানিয়া রাখ বিনা দলিল আল্লাহ এক। শয়তান এই কথা শুনিয়া এই বলিয়া চলিয়া গেল যে তোমার ভাগ্য ভালো যে একদিন কামেল পীরের কাছে গিয়া দোয়া নিয়েছিলা। দেখলেন পীর বানাবার কেমন অস্ত্র, কেন চরমনাই সংখ্যা বাড়বে না? হ্যাঁ, যে আলেম হয়ে কোনো কাজ হইল না, গুমরা হওয়ার আশঙ্কা, কিন্তু পীরের কাছে একদিন সাক্ষাৎ যে করেছিলেন। এইসব যদি কুফরি শিরকি বিশ্বাস থাকে, তাহলে বাংলাদেশে গিয়ে প্রবাসী মানুষ, ব্যাচেলার মানুষ, দেশে দেশে স্ত্রী আছে, আর দেশে গিয়ে স্ত্রীর কাছে না গিয়ে কেউ টুঙ্গিতে যাচ্ছে, আপনি যাবেন চরমোনাই? যাবে বাবা, কমপক্ষে একবার তো দেখা করে আসি, কারণ শয়তান থেকে বাঁচতে হইলে পীরে কামেল লাগে, তাই না? এই গুমরাহিতে মুসলিম জাতি, বাঙালি জাতি পড়ে আছে। গায়েব অদৃশ্যের কথা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না, বহু আয়াত রয়েছে, সময় শেষ হতে যাচ্ছে, সেজন্য কথা লম্বা করা যাবে না। এ সম্পর্কে আপনাদেরকে দুই একটি গায়েব সম্পর্কে আয়াত শোনাই। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা আনআম আয়াত নম্বর 59, আল্লাহ বলেছেন ওয়াইন দাহু মাফাতিহুল গায়েব, অদৃশ্যের গায়েবের চাবি কাঠি একমাত্র আল্লাহর নিকটে রয়েছে। ওয়াইন দাহু লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ ছাড়া গায়েবের কথা কেউ জানেন না। তাহলে ওই পীর দরবেশ কেমন করেই জানলো কয়েক মাসের রাস্তা যে ফখরুদ্দিন রাজি এখন শয়তানের সাথে বিপাকে পড়েছে, 1000 দলিল দিয়েও মুক্তি পায় না, এখন হেরে যাচ্ছে, তো চলে যাবে কাফের হয়ে জাহান্নামে চলে যাবে, আমি বাঁচাই তাকে, কেমন করে জানলো? আপনি কোরআন মানবেন না কিচ্ছা কাহিনী মানবেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো ইরশাদ করছেন, নবী নবী গায়েব জানতেন, গায়েব জানতেন, আল্লাহ যতটুকু জানিয়ে দিয়েছেন ততটুকুই। গায়েব জানলে তিনি তাইফে আহত হতে যেতেন না, আর ওই 50 জনকে নিযুক্ত করার সময় জানতেন যে তোমাদেরকে এখানে নিযুক্ত করলাম কিন্তু লাভ নেই, আমাকেই থাকতে হবে এখানে, কারণ তোমরা নেমে যাবে, আর নামলে পিছন দিক থেকে সে আক্রমণ করে দিয়ে আমার দাঁত শহীদ হবে, আর আমি আহত হব, আমার 70 জন সাহাবা শহীদ হয়ে যাবে। সব জেনে শুনে এগুলি করেছেন নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি গায়েব জানতেন তো নবী গায়েব জানতেন না, আর এই ভণ্ডরা গায়েব জানে। আল্লাহ পাক ইরশাদ করছেন, নবীকে বলতে বলছেন, কুল হে নবী বলে দেন, লা আমলিকু লি নাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ, আমি আমার জন্য না লাভের মালিক না ক্ষতির মালিক, আমি নিজের ক্ষতিও করতে পারি না আর নিজের উপকারও করতে পারি না, ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ না চাইলে, ওয়ালাউ কুনতু আলামুল গাইবা, তারপরের অংশটুকু, আর আমি যদি গায়েব জানতাম, চোখের আড়ালের কথা জানতাম, অদৃশ্যের কথা জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে অজস্র মঙ্গল আমি হাসিল করে নিতাম, ওয়ামা মাসানিয়া সু, আর আমাকে কখনো বিপদ স্পর্শ করতে পারত না, কখন আমি ক্ষতিগ্রস্ত হইতাম না। বহু ঘটনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, 70 জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু কোরআনে তালিম দেওয়ার জন্য পাঠিয়ে দিচ্ছেন, আর ধোকা দিয়ে গিয়ে রাস্তাতে তারা শহীদ করে দিচ্ছে। আল্লাহ নবী জেনে শুনে ওই গায়েবগুলি জানতে পারেননি? আল্লাহ নবী জানতে পারলেন না, আর এরা কয়েক মাসের রাস্তা এত দূর থেকে জেনে নিল যে গুমরা হয়ে যাচ্ছে, তাই আওয়াজ দিয়ে আবার আওয়াজও পৌঁছে যাচ্ছে, আওয়াজও পৌঁছে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি এই মহরম মাসের উপলক্ষে বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতে রয়েছেন, বেঁচে রয়েছেন, দেওবন্দীদের আকীদা আর বেরেলভীদের আকীদা যে হায়াতুন নবী, নবী বেঁচে রয়েছেন। তো নবী করিম যখন কারবলার মাঠে দেখলেন দুর্দিন অবস্থা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তার আগে ডাক দিতে পারলেন না, বরং মক্কা থেকে বেরিয়েছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার পাশ দিয়ে যখন অতিক্রম করে যাচ্ছিলেন ইরাকের উদ্দেশ্যে, তখন জানতেও পারলেন না, আওয়াজও দিতে পারলেন না, আওয়াজও পৌঁছলেন হোসেন,
হে প্রিয় নাতি, কত তুমি আদরের নাতি, তোমার শরীরে কত জায়গায় যে আমি চুমন দিয়েছি, হায় রে, হে নাতি তুমি চলে যাচ্ছ, ওই জালেমেরা জুলুম করে তোমাকে শহীদ করে দিবে, তোমার পরিবারকে সবকে ধ্বংস করে দিবে, খবরদার তুমি যেবে না, ওরা বিশ্বাসঘাতক ইরাকের লোকেরা, ওরা গাদ্দার, রাতারাতি তারা পাল্টিয়ে যাবে, এই কথা।